हेलो गाइस वेलकम टू माय चैनल तुम्हारा कैमन आछो आशा करछि खूब भालो आछो और आमिओ खूब भालो आछि हैशटैग पायल परिवारे नतून एकटा भिडियो तोमादेरके अनेक अनेक स्वागत जानाच्छि। तो तोमरा थंबनेल देखे बुझेई गेछो काके निये भिडियो बानाच्छि, एकदम मऊ दीदीभाई के निये। तो आमादेर ढुमकी जतदिन ना आमादेर मऊ दीदीभाईर पेछन छाड़बे ततदिन किन्तु आमरा तार पेछने लागतेई थाकबो। तो किभाबे, तो एकटु बोले दिच्छि तोमादेरके, आमादेर मऊ दीदीभाई हच्छे जानो तो डे আর আমাদের ঢুমকি হচ্ছে নাইট, আমাদের মৌদিদি হচ্ছে দিনের আলো আর ঢুমকি হচ্ছে রাতের অন্ধকার। কারণ কি, আমাদের ঢুমকি কালকে কি করলো, অভদ্রভাবে মৌদিদি ভাইকে তুই তুকারি করে ভিডিও নামাতে আমাদেরকে বারণ করলো। সেই জায়গায় তার নামে আরো অনেক ছোট বড় অনেক কিছু তুই তুকারি করে মদ খায় হ্যান খায় ত্যান খায় বলে তার নামে অনেক রকম কিন্তু অপবাদ কিন্তু দিল। কিন্তু আজকে আমাদের মৌদিদি ভাই যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে কিন্তু কোনো সময় তার মানে ছোট বোনকে যদি বলে থাকি মানে ঢুমকিকে কোনো রকম ভাবে কিন্তু অপমান কিন্তু সে করেনি। সে একটা কথাই বলেছে যে আমি কাউকে ভিডিও করতে বলিও নি আর আমি কাউকে ভিডিও করতে বারণও করব না, এগুলো যে যার নিজস্ব ব্যক্তিগত বিষয়, আমি চাই না এইসব বিষয়ে আর কোনো ঝামেলা হোক। তাই আমার মনে হয় যে সে হচ্ছে মানে ডে আমাদের মৌদি আর ঢুমকি হচ্ছে নাইট, রাতের অন্ধকারের মতো সব সময় কোথায় কি কুটকাচালি করা যায়। কারণ যত বাজে কাজকর্ম করতেও রাতের অন্ধকারেই করা হয় আর দিনের আলোয় কিন্তু সমস্ত কিছু ঝকমকি ওঠে, আর সেটা হচ্ছে আমাদের মৌ দিদি ভাই। এবার আসি আসল কথায়, আমাদের ঢুমকি কথায় কথায় কি বলছে যে আমার লোকের কাজ পছন্দ করে না। মানছি লোকের কাজ, কাজের লোকের কাজ মনে হয় তোমার পছন্দ না, কিন্তু শাশুড়ি মা কি তোমার লোক? শাশুড়ি মা তো নিজের মায়ের মতো, তাহলে তার কাজ পছন্দ হয় না? আর একটা কথা ভুলে যেও না যে তোমার হাজবেন্ডকে কিন্তু ওই শাশুড়ি মাই মানুষ করেছে, তোমার হাজবেন্ডকে কিন্তু ওই শাশুড়ি মাই মানুষ করেছে। সে কি সংসার করেনি, সে কি বাচ্চা মানুষ করেনি, তাহলে কি সে এতটাই বোকা সংসারের কোনো কাজকর্ম জানে না? তুমি কি বলছো যে আমার শাশুড়ি মাকে আমি বাসন মাজতে দিই না, তার একটাই কারণ আমার কারোর কাজ পছন্দ হয় না। শাশুড়ি মা কেউ অন্য কেউ, ঠিক আছে সেটাও নয় মানলাম অন্য কেউ, কারণ মনের কথাটা তুমি বলেই ফেললে। তারপরে তুমি কি বলছো যে আমি লোকের কাজ পছন্দ করি না, যদি মানে সেই বাসনগুলো না ধোয়া হয়ে থাকে ঠিকঠাক ভাবে আমি আবার পরে সেই বাসনগুলোকে ধোবো, তাতে আমার অনেক জল নষ্ট হয়ে যাবে। তো সে কি বাচ্চা নাকি বাসন ঠিকঠাক ধুতে জানে না? তাহলে সে এতদিন সংসার করলো কিভাবে, সে এতদিনটা সংসার করলো কিভাবে, দুটো ছেলেকে মানুষ করলো এবং যথাযথ একটা ছেলেকে কিন্তু তোমার হাজবেন্ড যেই যে গর্ব করো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় সেটা কিন্তু তার মাই তৈরি করেছে, তাই কিন্তু সে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় হতে পেরেছে। তুমি কিন্তু তোমার হাজবেন্ডকে তৈরি করোনি, তাই এত গর্ব করে বলো না যে আমার হাজবেন্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, সেটা কিন্তু তার মায় আর দাদা মিলেই তৈরিটা করেছে। তাহলে সেই শাশুড়ি মানে সেই মা বাসন মাজতে জানে না, সেই বাসন আবার তোমাকে ধুতে হবে। তারপর তুমি কি বলছো যে কেন জানি না আমার না একটা জিনিস খুব খারাপ লাগে, আমি যখন বিকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার শাশুড়ি মা চায়ের কাপটা আমার পায়ের সামনে এনে দেয়। এত অসভ্য মহিলা তুমি, একটা চায়ের কাপ কেউ কখনো পায়ের সামনে এনে দেয়? যদিও বা এনে দেয় হাতের সামনে বা মাথার সামনে বলতে পারো, পায়ের সামনে? তুমি কি তোমার শাশুড়ি মাকে ঝিগিরি মানে ঝি ভেবেছো নাকি, যে ঝি যেমন পায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে চা চা করে বলে, সেরকম কি তোমার শাশুড়ি মাকে তুমি ভাবছো? মানে কোথাও না কোথাও তোমার কথাগুলো মানে এমন পিঞ্চ করে বলো না, তুমি হচ্ছে একটা বিষাক্ত জিনিস, তুমি হচ্ছে একটা বিষাক্ত জিনিস যার ছোবলে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাবে। না হলে এই কথাটা তুমি কিভাবে বললে যে চায়ের কাপটা বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমার শাশুড়িমা নাকি তোমার পায়ের সামনে এনে দেয় এবং সেটা নাকি তার অভ্যাস? তার মানে কি তুমি বলতে চাইছো যে আমাদের মৌদিদি ভাই পায়ের সামনে তার শাশুড়িমা চা এনে দিত? মানে এতটাই তুমি অসভ্য মহিলা, চায়ের কাপটা মানুষ পায়ের সামনে এনে দেয় না। চায়ের কাপ যদি কোনো কেউ এনে দিয়েও থাকে সেটা কিন্তু হাতে এনে দেয় বা মাথার সামনে এনে দেয়, কেউ কখনো পায়ের সামনে এনে দেয় না। তুমি এমন কোনো মহারানী নয় যে তোমার পায়ের সামনে চায়ের কাপটা এনে দিতে হবে, নিজেকে কি খুব বড় বলে মনে করছো আজকাল? আবার বলছো কি মেয়ে নাকি ঠাকুমার কাছে খেতে চায় না, ঠাকুমাটাকে ঠিক মানে ঠাকুমার সাথে ঠিকঠাক ভাবে মিশতে চায় না, খেলতে চায় না। আসল কারণ কি, সে তো এতদিনের অভ্যস্ত ছিল না ঠাকুমার সাথে খেলা করতে, ঠাকুমার হাতে খেতে, তাই হয়তো তার একটু অসুবিধা হয়। তো একদম, সে হয়তো এতদিন মানে তার ঠাকুমার সাথে ছিল না তাই তার হয়তো অসুবিধা হতো। কিন্তু তুমি তো বারবার গর্ব করে বলো যে আমি আমার মেয়েকে সমস্ত কিছু শিখিয়েছি, নিজে হাতে নিজের জামা প্যান্ট কাচতে, নিজে হাতে নিজের খাওয়া মানে খাবারটা খেতে, তাহলে এই কদিনে শেখাতে পারছো নাকি যে না ঠাকুমা? আর এমন তো নয় যে তুমি তোমার মেয়ে হয়ে থেকে এখানে আছো, তুমি তোমার মেয়ে অনেকটাই বড়, তখনও কিন্তু তোমার শাশুড়িমা ওখানে থাকতো বুঝলে, তখন কিন্তু তোমার মৌ দিদিভাইয়ের সাথে কোনো রকম কোনো খারাপ কোনো রিলেশনে হয়নি, তখন কিন্তু যথারীতি দেখেছি ঠাকুমার কাছে গেছে, ঠাকুমার কাছে খেলেছে। তাহলে তুমি কি বলতে বারবার প্রমাণ করতে চাইছো গো, কি বলে বারবার প্রমাণ করতে চাইছো যে তোমার শাশুড়িমা কিচ্ছু জানে না, অবুঝ একটা মানুষ, সে সংসার করেনি, সে সংসারে কিচ্ছু জানে, একটা বাচ্চা মেয়েকে কিভাবে খাওয়াতে হয় সে জানে না? নাকি সমস্ত দিক দিয়ে তুমি একটাই প্রমাণ করতে চাইছো যে দেখো আমি আমার শাশুড়িমাকে এনে বসে বসে খাওয়াচ্ছি, যেটা আমাদের মৌ দিদিভাই নাকি কাজ করিয়ে খাওয়াতো, এটাই তুমি দেখাতে চাইছো?
আবার কি বলছে আগের দিনের ভিডিওতে বা আমরাও হয়তো ভিডিও করেছি বা অনেক কমেন্টও তাকে করেছে যে শাশুড়িমাকে দুপুরবেলা ম্যাগি খাইয়ে রেখেছো, সেই ম্যাগি খাওয়ানোটাই হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু আমরা তো শাশুড়িমাকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসিনি। আমার অভাব দুঃখ কষ্ট সেই নিয়ে আমার শাশুড়িমা আমাদের সাথে থাকবে, আমরাও এতদিন যেভাবে কষ্টে ছিলাম এইভাবেই আমার শাশুড়িমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। ও তোমরা কষ্টে ছিলে, কোথায় কষ্টে ছিলে গো? কালকে তো দিব্যি দেখলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে সঙ্গে সঙ্গে কেনাকাটা করে চলে এলে, চিকেন 65 প্যাটি সেটা এটা ওটা সেটা খেয়ে চলে এলে, আর শাশুড়িমার জন্য কিচ্ছু নিয়ে এলে না, মিষ্টি যেটা সকলে মিলে খেলে। আবার বলছো নাকি তোমাদের অভাবের সংসার কষ্টের সংসার, এগুলো আমরা বিশ্বাস করবো? তোমাদের অভাবের সংসার কষ্টের সংসার, মার্কেটিং করতে হচ্ছে শপিং মলে, এগুলো সব আমাদেরকে বিশ্বাস করতে হবে? আর কি বলছো যে আমরা এতদিন কষ্ট করে সংসার করেছি, আমরা এতদিন কষ্ট করে থেকেছি, শাশুড়িমাকেও আমাদের সাথে কষ্ট করেই থাকতে হবে। কেন শাশুড়িমাকে যদি তোমাদের সাথে কষ্ট করেই থাকতে হবে তাহলে তোমরা নিয়ে এলে কেন? সেখানেও তো সেরকম ভাবেই এ থাকতো, আমাদের মৌদিদিভাই শাশুড়িমা মৌদিদিভার কাছে তো এইভাবেই থাকতো। তাহলে তুমি এনে তোমার শাশুড়িমাকে কি করছো, এমন কি করছো যে তুমি যে বড় বড় কথা, তোমার যে হাজবেন্ড বড় বড় কথা বলে নিয়ে এলো যে তুই মায়ের কি চেহারা করেছিস, তাহলে তোমরা কি করতে নিয়ে এসছো? তোমরা যদি জানোই যে তোমাদের সংসারে অভাব অনটন, তাহলে তোমরা কি করতে নিয়ে এসছো? তোমাদের কাছে এসে কি পার্থক্য দেখতে পাচ্ছি যে তোমার শাশুড়িমাকে এই খাওয়াচ্ছ ওই খাওয়াচ্ছ সেই খাওয়াচ্ছ? মৌদিদিভাই তো তবুও চিকেন হলে তোমার পনির তৈরি করে দিত, তুমি তো সেটাও তৈরি করে দিচ্ছ না, না জানি হয়তো চিকেনই তোমার শাশুড়িমাকে তুমি বাধ্য করে খাইয়ে দিচ্ছ, কারণ তুমি যেটা বলবে সেটাই তো হবে। তুমি শাশুড়িমা চা করতে যাচ্ছে, না না পছন্দ নয়, তোমার কোনো কিছুই পছন্দ হয়। আসলে কি জানো তো, তুমি কারোর সাথেই মিলেমিশে থাকতে পারো না, কারোর সাথেই তুমি মিলেমিশে থাকতে পারো না। তাই হয়তো শাশুড়িমাকে মৌদিদিভাই যেমন নিজের মা ভেবে সমস্ত কিছু শাশুড়িমার কাছে উজাড় করে দিত বা বলতো, এটাও কিন্তু একটা বড় মানসিকতার পরিচয় যে আমার সংসারটা আমি আমার শাশুড়িমার হাতে দিচ্ছি যে সে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিক বা তার রান্না করা আমি খাবার খাবো। কিন্তু তুমি কি বলছো যে আমার কারোর কাজ পছন্দ হয় না, আমার মেয়ে ঠাকুমার সাথে কথা বলতে মানে খেলা করতে চায় না বা এই ওই হ্যান ত্যান অনেক কিছু বলছো? আসলে তুমি কারোর সাথে মিশতেই পারো না, আর সেইভাবে কিন্তু প্লিজ মেয়েটাকে তৈরি করো না, মেয়েটাকে অন্তত তৈরি করো যাতে সে সকলের সাথে মিলেমিশে আনন্দ করে থাকতে পারে। আর একটা কথা বন্ধুরা, সে কিছুদিন আগে মানে আমাদের মৌদিদিভাইয়ের শাশুড়িমা যখন তার কাছে ফার্স্ট দিন গেল, সে কি বললো যে আমি তো চা খাই না, সেই কারণে এটা একটু অসুবিধা হয়ে গেল, আমার শাশুড়িমা তো চা খায়। তাহলে এখন কি করে দুবেলা তিন কাপ করে চা তৈরি করছো, নিজের জন্য এক কাপ, মেয়ের জন্য এক কাপ, শাশুড়িমার জন্য এক কাপ, কিভাবে তৈরি করছো দুবেলা চা, কিভাবে করছো আর কিভাবে ইবা খাচ্ছো? তাহলে কোথাও না কোথাও কথাটা মিথ্যে বলেছো যে তো আবার বলেছিলে কি যে চা খেলে নাকি গ্যাস হয়। তাহলে এখন তো আমি তো শুনেছি লিকার চা খেলে গ্যাস হয় না, দুধ চা খেলে গ্যাস হয়। তাহলে এখন কিভাবে দুধ চাটা খাচ্ছো তোমরা, গ্যাস হচ্ছে না এখন শরীরে? এই থেকেই মানে প্রমাণিত হয় যে তুমি যে কথাগুলো বলো না প্রতিটা কথা তুমি কিন্তু মিথ্যে কথা বলো, তুমি যে প্রতিটা কথা বলো না প্রতিটা কথাই তুমি মিথ্যে কথা বলো। দুদিন আগে বললে যে তুমি চা খাও না, চা খেলে গ্যাস হয়, এখন আবার দুবেলায় চা খাচ্ছ, এখন আবার দুবেলায় চা খাচ্ছ। তারপর সে কি করলো, তারপর সে সবজি কাটছিল, মানে লাল শাক ভাজা করলো, ঢেঁড়স রান্না মানে ভেন্ডি রান্না করলো, ভেন্ডি ভাজা করলো, হ্যাঁ আগের দিনে চিকেনটা রাখা ছিল মানে কষা করে সে চিকেনটা রান্না করছিল মানে ঝোল বানাচ্ছিল, এবং তাই সেই সব করতে করতে সে কি বলছিল আমাদের মৌদিদিভাইকে পিঞ্চ করে কথাগুলো কি বলছিল যে জানো তো আমার শাশুড়িমা না কোথাও একটা ভয়ে ভয় থাকে, জানি না কি কারণে ভয়টা পেয়ে থাকে, হয় পরে পরে জিজ্ঞেস করবো যে সে কেন এরকম ভয় থাকে। মানে কোথাও না কোথাও এইটা প্রমাণিত করতে চাইছে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট সে বোঝাতে চাইছে যে মৌদিদিভাইয়ের কাছে সে সবসময় ভয়ে থাকতো এবং সেই অভ্যাসটাই নাকি রয়ে গেছে, সেই অভ্যাস বশত সেও নাকি তার এখন এখানে এসে সে নাকি ভয়ে থাকছে। তো আমার মনে হয় মৌদিদিভাইয়ের কাছে যদি একটুও মানে বেশি প্রাণ খুলে থাকতে পারতো না, তোমাদের কাছে সেটাও পারে না, কারণ মৌদিদিভাইয়ের কাছে একটু হলেও খোলা আকাশের তলায় যেতে পারতো, ছাগলগুলোকে নিয়ে একটু মানে যেত মাঠের দিকে। তোমাদের বাড়িতে তো দিন রাত ওই ঘরেই আছে, দিন রাত ওর ঘরে আছে, সেই যে ডক্টর দেখিয়ে এনেছো তারপর থেকে একদিনও কিন্তু তোমরা তোমার শাশুড়িমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওনি, নিজেরা বেশ বাইরে মানে ঘুরছো, এটা করছো ওটা করছো সেটা করছো, কিন্তু শাশুড়িমাকে কিন্তু নিয়ে যাওনি যে শাশুড়িমার মনটা একটু ফ্রি হবে তাতে। তারপরে একটা কথা বলতে চাই যে কত বড় মিথ্যেবাদী, তোমরা এই কথাটা একটু প্লিজ মিলিও। সে খাবার সময় কি বললো যে ভাত, লাল শাক ভাজা, ঢেঁড়স ভাজা, ঢেঁড়সের ঝাল এবং আগের দিনের চিকেন কষা ও সয়াবিনের তরকারি আছে। তোমরা কি কোথাও রান্না সয়াবিন রান্নাটা দেখতে পেয়েছো? সয়াবিন রান্নাটা দেখতে পেয়েছো তোমরা কোথাও? কি দেখতে পাবে না, তোমরা ঠিক দেখবে 12 মিনিট 50 সেকেন্ড, 12 মিনিট 50 সেকেন্ডের জায়গাটায় দেখবে, একটু ভালো করে তোমরা একটু প্লিজ দেখো যে সে কিন্তু বলছে যে মানে সে রান্না করেছে শাক ভাজা, ঢেঁড়স ভাজা মানে ভেন্ডি ভাজা, ভেন্ডির জাল, আগের দিনের চিকেন কষা এবং সয়াবিন আছে। সয়াবিনটা কোথাও তো রান্না করা দেখলাম না। আর আগের দিনে তুমি দুপুরবেলা কিন্তু মানে জলখাবারে ডাল ভাত বানিয়েছিলে, দুপুরবেলা ম্যাগি, রাত্রিবেলা কিন্তু চিকেন, তাহলে সয়াবিনটা কবে?
সয়াবিনটা কবে? তাহলে নিশ্চয়ই 3 দিন বা 4 দিন আগেকার পচা সয়াবিন শাশুড়িমাকে খাওয়াচ্ছো। আর কি করেই বা তোমার 3 দিন আগেকার সয়াবিন তোমার কাছে থাকবে? তোমার ঘরে তো ফ্রিজ নেই, তাহলে তুমি সেদিনকেও সয়াবিনটা রান্না করনি। তাহলে তুমি কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী! এই থেকে ভিউয়ার্সরা তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখো, ও ভিডিওটাতে বলছে যে সয়াবিন রান্না করেছে শাশুড়ি মায়ের জন্য। তোমরা একটু দেখো ও খাবারটা, দেখে এফোর্ট করে মানে এডিটটা করি না, শাড়ি কাপড় শুকু দিচ্ছে সেইটা দেখালো এবং সেইখানে বলছে সয়াবিন, কিন্তু কোথাও তোমরা দেখতে পেলে না মানে ঢেঁড়সটা রান্না হচ্ছে দেখালো, ঢেঁড়স ভাজা হচ্ছে দেখালো, চিকেনটা ঝোল বানানো হচ্ছে দেখালো, কিন্তু সয়াবিন কোথাতেও দেখুনি। এমনকি যখন খাবার থালাটা সাজিয়েছিল শাশুড়ি মায়ের জন্য সেখানেও কিন্তু কোথাতেও চিকেন মানে সয়াবিন রান্নাটা দেখা যায়নি। সেখানেও কিন্তু আমাদের ওই ঢুমকির মেয়ের সামনে চিকেন কষার বাটিটা রাখা ছিল এবং তার শাশুড়ি মায়ের শুধুমাত্র ওই ভাজাগুলোই পাতে ছিল, কোন রকম কোনো ঝোল ডাল বা সয়াবিনের তরকারি কিন্তু তোমরা ওখানে দেখতে পারবে না। তাহলে সে কিভাবে এই মিথ্যে কথাটা বলছে? ঢুমকি আমি তোমাকে বলছি এটার উত্তর চায়, ভিডিও করে এই উত্তরটা দেবে। শাশুড়ি মাকে সয়াবিন না খাইয়েও বলা হচ্ছে সয়াবিন খাওয়ানো হচ্ছে, এত বড় বোকা আমরা! তোমার বাড়িতে তো ফ্রিজ নেই যে 3 দিন আগেকার রান্না ফ্রিজে রেখে গরম করে শাশুড়িমাকে খাওয়াবে, তাহলে সয়াবিন কথাটা কেন বলে? ভিউয়ার্সরা এই থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে সে কত বড় মিথ্যেবাদী। রাত্রির বেলা আবার কি করছে, ডবল ডবল ঘি দিয়ে শাশুড়িমাকে রুটি ভেজে দিচ্ছে, আবার বলছে মানে রুটিটা ভাজতে ভাজতেও বলছে যে আমাদের অভাবের দুঃখে কষ্টের সংসার, যেমন আমরা খাওয়াতে পারবো সেইভাবেই আমাদের শাশুড়িমাকে রাখবো, তাতে যদি আমার শাশুড়িমায়ের থাকতে ইচ্ছা করে থাকবে, নচেৎ সে তার যদি মনে হয় সে বাড়ি চলে যাবে সে কিন্তু যেতে পারে, তাকে আমরা আটকে রাখিনি। শাশুড়ি মাকে ঘি দিয়ে রুটি ভেজে দিলে সেটা তো তোমরাও খেলে, সেটা তো তোমরাও খেলে, এমন তো কিছু মহৎ কাজ করলে না যে আলাদা করে শাশুড়ি মাকে তোমরা রুটি ভেজে দিলে, তোমরাও কিন্তু ওই মানে ঘি দিয়ে রুটি ভাজাটা খেলে, আর তোমরা কি খেলে, চিকেন দিয়ে শাশুড়ি মাকে কিন্তু সেই দুপুরের ঢেঁড়স ভাজাটায় রেখে দিয়েছিলে রাত্রির জন্য। এই দিয়ে নাকি শাশুড়ি মায়ের শরীর ফিরবে? আগের দিন ডাল ভাত, দুপুরে ম্যাগি, রাত্রিবেলা ওই শুধু ভাত আর ফুলকপি ভাজা, আবার তার পরের দিন কি করে শুধুমাত্র এই 3 রকম পদ ভাজা দিয়ে তাকে খেতে দিলে, রাত্রেও সেই খাবার, দুপুরের খাবার দিয়ে শাশুড়িমাকে খাওয়ালে, এই দিয়ে তোমরা তোমার শাশুড়িমার শরীর সুস্থ করবে? হ্যাঁ, আমার তো মনে হয় মৌদি ভাই খাওয়ার দিক দিয়ে কোনো সময় মনে হয় অভাব তাকে দেয়নি, খাওয়ার দিক দিয়ে কোনো রকম তাকে অভাব দেয়নি, সে কিন্তু ডাল ঝোল এরকম জাতীয় জিনিসগুলো কিন্তু তার শাশুড়িমা বা নিজের জন্যও কিন্তু তারা রান্না করতো। আর যেদিন কিন্তু চিকেন হতো সে কিন্তু তার শাশুড়িমার জন্য পনির রান্না করতো। তুমি কি করো, তুমি তো ডাকপাক মিথ্যে কথা বলে যে সয়াবিন রান্না করেছো, একটুখানি দেখিয়ে তো ভিডিওটা যে সয়াবিনটা কোনখানটা দেখিয়েছিলে, একটুখানি দেখিও। আমি কিন্তু খুব ভালো করে দেখেছি যে ওখানে কোথাও সয়াবিন রান্না করাটাও দেখানো হয়নি এবং যে খাবারের মানে পাত্র সাজানো হয়েছিল সেখানেও কিন্তু সয়াবিন কোনো জায়গায় দেখানো হয়নি। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা, আমার এই ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে দেখো এবং আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই মানুষটা কি করে তাহলে সত্যবাদী হতে পারে, বা এই মানুষটা কিভাবে তার শাশুড়িমাকে সুস্থ করে রাখতে পারে। আমার তো মনে হয় কল্লোলদার এই ভিডিওগুলো দেখে অন্তত তার একটা ডিসিশন নেওয়া উচিত, কারণ কি মায়ের যা শরীরের অবস্থা ছিল আমার মনে হয় এর থেকেও খারাপ হয়ে যাবে যদি এই তেলের জিনিস প্রতিদিন খাওয়াতে থাকে। হ্যাঁ, তেল জাতীয় জিনিস তাকে যদি প্রতিদিন এইভাবে খাওয়াতে থাকে তার শরীর কিন্তু এমনিতেই খারাপ হয়ে যাবে। একটু ডাল নয়, ঝোল নয়, এটা নয়, ওটা নয়, মানে যা তা দিয়ে তাকে খাবার বানিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো বেশি বেশি বড় করবো না, আমরা আপলোড করতে না প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে, তাই আগের দিনে হয়তো আমি দেখবো তোমাদেরকে একটাই ভিডিও আপলোড করতে পেরেছিলাম, কারণ কি অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি লাস্টের কথাটা একদম ঠিক বললাম না ভুল বললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো, টাটা।